দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা যারা থাকেন তারা আসলে খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দুজন অতিথি আছেন। দর্শক শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন গোলাম মুর্তজা সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত। একই সঙ্গে আছেন হারুনা রশিদ, যিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত বুধবারের আয়োজনে। আলোচনায় যেতে চাই আর তার আগে একটু ধারণা দিতে চাই কোন বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কুদ্দুস আফরাদ, গোলাম মুর্তজা, হারুন রশিদ, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা ধারণা দিতে চাই আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে 60টি পৌরসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন নিয়ে বিশ্লেষণ এখনও চলছে, কেমন হলো 60 পৌরসভা নির্বাচন। পাশাপাশি 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচন পরিবেশ কেমন, প্রত্যাশা কী থাকছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি সুখবর ভ্যাকসিনের জায়গাটাই, সেরামের ভ্যাকসিন এ মাসের 26 জানুয়ারি আসছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 20 জানুয়ারি ভারতের টিকা, ভারতের উপহার হিসেবে টিকা আসছে 20 জানুয়ারি, সে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। শুরু করতে চাই গোলাম মুর্তজা আপনাকে দিয়ে। গোলাম মুর্তজা, আমরা একটু প্রথমে নির্বাচন প্রসঙ্গ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। চট্টগ্রাম নির্বাচন সামনে, আপনি নিশ্চয়ই জানেন যে 60টি পৌরসভা নির্বাচন হয়ে গেল এবং তারপরে সামনে নজর এখন আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। 27 জানুয়ারি, খুব বেশি সময় বাকি নেই, সপ্তাহখানেক পরেই নির্বাচন। কিন্তু যেটি মানে খবরে যেটি আসছে একরকম প্রতিদিনই সহিংসতার খবর, একই সঙ্গে সহিংসতা নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কার খবর আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা সর্বাত্মক চেষ্টা করছে, কোনো রকম ছাড় দেওয়া হবে না যারা আসলে এসব এসবের সঙ্গে সম্পৃক্ত থাকবে। আপনার একটু পর্যবেক্ষণ নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের। গোলাম মুর্তজা, ধন্যবাদ আপনাকে। আমি যে কথা আগে অনেকবার বলেছি আবারও সেই কথাগুলোই বলতে হয়, এখানে নতুন খুব বেশি কোনো কথা বলার সুযোগ নেই। যে সংঘর্ষের কথা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনার কথা বলছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে খুব নতুন কোনো বিষয় নয়। যখন সবগুলো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনগুলোতে বাংলাদেশে বাংলাদেশে এ ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, এটা অতীতেও তৈরি হয়েছে। কিন্তু মাঝখানে একটা লম্বা সময় গেছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীহীন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা লক্ষ্য করেছি যে সংঘর্ষের অবস্থাও তুলনামূলকভাবে কম হয়েছে, নির্বাচনে ভোটারের উপস্থিতিও তুলনামূলকভাবে কম হয়েছে। তো এখন যে পৌরসভা নির্বাচনটি হচ্ছে, গত 10-12 বছরে আমাদের এখানে বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশটা তৈরি হয়েছে, আমরা যে নির্বাচন দেখছি, সেই নির্বাচনটি দেখছি আমরা মূলত একপাক্ষিক নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল থাকে না। প্রতিদ্বন্দ্বী দল না থাকার একটা ব্যাখ্যা দেয়া হয় যে কেউ যদি নির্বাচনে না আসে তাহলে আমাদের কি করার আছে, এটি হচ্ছে। কিন্তু এখনকার কথা যদি বলেন গোলাম মুর্তজা, যে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হচ্ছে এগুলো তো দলীয় নির্বাচন এবং দলগুলো সেখানে অংশ নিচ্ছে, বিশেষ করে আমি প্রথম দুটি দলের কথা বলি, আওয়ামী লীগ বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীরাও আসছেন এই জায়গায়। মানে সামনে নির্বাচনে যদি একটু বলেন, পৌরসভা নির্বাচন কেমন গেল, 1-2 নম্বর সামনে যে চট্টগ্রাম সিটি নির্বাচন, সব জায়গায় আপনার মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির প্রার্থীরা আছেন, দলগুলোর অংশগ্রহণ আছে, সময়ের যে নির্বাচনটি হচ্ছে সেখানে সব জায়গাতেই আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির প্রার্থীরা আছেন। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন করে নির্বাচন কমিশন, কিন্তু সরকারের একটা সহায়তা প্রয়োজন হয়। বাংলাদেশের মতো দেশে সরকার অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচন কমিশন যা চায় সেই সহায়তাগুলো নানা ক্ষেত্রে দিতে চায় না, কিন্তু মুখে বলে দিচ্ছি। এখন সেই জায়গাটিতে নির্বাচন কমিশনের যে সংবিধান তাদেরকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের একটা পরীক্ষার ব্যাপার থাকে যে তারা সরকারের সঙ্গে ফাইট করে বলতে আমি বলছি দর কষাকষি করে, অথবা সংবিধান তাদেরকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার উপর ভিত্তি করে তারা তাদের জায়গাতে অটুট থেকে শক্তিমত্তার প্রমাণ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে চাইবে। কিন্তু আমরা বাংলাদেশে দেখছি বিগত কয়েকদিন আগে যে এই যে পৌরসভা নির্বাচন হয়ে গেল এবং আপনি যে এর আগে যে সমস্ত নির্বাচন হয়েছে, সেই সমস্ত নির্বাচনে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের প্রথমত একটি সুষ্ঠু নির্বাচন করতে চাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা থাকতে হয়, যে সদিচ্ছা থাকতে হয়, তাদের ভেতরে সেই আকাঙ্ক্ষা এবং সেই সদিচ্ছার একটা বড় রকমের ঘাটতি আছে। কিভাবে বোঝা যাচ্ছে আসলে গোলাম মুর্তজা, সুষ্ঠু নির্বাচন এই জায়গায় আসলে কিভাবে বোঝা যাচ্ছে যে তারা তারা তো
প্রতিনিধি বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং এবার ভোটের হারও তো ভালো 62 ভাগ ভোট পড়েছে পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের। নির্বাচন কমিশন যে ভোটের হিসাব দেয় নির্বাচন কমিশন যে ভোটের হিসাব দেয় আর বাস্তবে যে ভোট পড়ে নির্বাচন কমিশন যে ভোটের হিসাব দেয় আর গণমাধ্যমের চিত্রে ভোট কেন্দ্রের যে চিত্র আমরা দেখি তার সঙ্গে সেই হিসাবের চিত্রের কোনো মিল থাকে না। নির্বাচন কমিশন মুখে বলে যে আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু তাদের আচরণে দৃশ্যমান থাকে না, একদম দৃশ্যমানভাবে নির্বাচনী আচরণবিধি যারা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়ার নজির প্রায় নেই বললেই চলে। দ্বিতীয়ত কথা যে বিরোধী দল যে প্রার্থী দিতে পারে না এটা বিরোধী দলের একটা দুর্বলতা আপনি বলতে পারেন, কিন্তু এই যে এজেন্টদের প্রার্থী না এজেন্টের কথা বলছি, এজেন্ট দিতে না পারা, এজেন্ট কেন্দ্রে রাখতে না পারা, তাদেরকে বের করে দেওয়ার যে অভিযোগ, এই সমস্ত অভিযোগের শতভাগ যদি সত্যি নাও হয় এর কমপক্ষে অর্ধেক অভিযোগ সত্যি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী। সেই অনুযায়ী আপনি আমাদের নির্বাচন কমিশনের কোন রকম ব্যবস্থা নেয়ার জায়গাতে দেখবেন না। নির্বাচন কমিশন যেটা বলার চেষ্টা করে যে প্রথমত বলার চেষ্টা করে আমরা আমাদের চেষ্টা করছি, দ্বিতীয়ত বলার চেষ্টা করে যে ভোটার আনার দায়িত্ব আমাদের নয়, তৃতীয়ত বলার চেষ্টা করে কেউ যদি নির্বাচন না করে তাহলে আমাদের কিছু করার নাই, কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্ব পরিবেশ তৈরি করা তারা সেই কাজটি ঠিক মতো করে না, এটা একটা দিক। আরেকটি হচ্ছে নির্বাচন কমিশন যেটা বলে যে ভোটার আনার দায়িত্ব আমাদের নয়, নির্বাচন কমিশনের জানা থাকা দরকার তাদের আইন অনুযায়ী যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব, দেশ ও জনগণের অর্থে তারা নিজেরা বেতন ভাতা গাড়ি বাড়ি সুযোগ সুবিধা নেন, তাদের দায়িত্ব একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করা, ভোটারবিহীন নির্বাচন করা তাদের দায়িত্ব নয়, এই বিষয়টি তাদের বোঝা দরকার। আর এই বর্তমান নির্বাচন কমিশন যেহেতু শুধুমাত্র নির্বাচন সুষ্ঠু করতে পারে না সেই দায়ই অভিযুক্ত নয়, বর্তমান নির্বাচন কমিশন যেহেতু আর্থিক অন্যায় অনিয়ম এবং দুর্নীতির দায়েও অভিযুক্ত, সেই কারণে বর্তমান নির্বাচনের কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এই কথা দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বড় একটি জায়গা, এই ধরনের একটা নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য যে শক্তিমত্তার পরিচয় দিতে হয়, যে নীতি নৈতিকতার পরিচয় দিতে হয়, যে সততার পরিচয় দিতে হয়, সততা থাকলেই একমাত্র তাদের শক্তি থাকে, যেহেতু তাদের সততার জায়গাতে ঘাটতি আছে, যেহেতু তারা সমাজের বিশিষ্ট নাগরিকদের চিঠিতে অভিযোগের কথা বলা হয়েছে এবং পরবর্তীতে অডিট আপত্তিতেও তাদের সেই সমস্ত অসততার অভিযোগ অডিট আপত্তিতেও ধরা পড়েছে, তার মানে হচ্ছে সরকারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে দর কষাকষি বা তাদের যে শক্তিমত্তার পরিচয় দেওয়ার কথা তারা সেই নৈতিক আপনার চোখে কেমন গেল সামনের যে চট্টগ্রাম সিটি নির্বাচন হবে সেই জায়গার পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন আপনি? কুদ্দুস আফরাদ, আমি তো আপনার অডিওটা একটু আনমিউট করবেন কাইন্ডলি, আমরা শুনতে পাচ্ছি না। কুদ্দুস আফরাদ জি, হেডফোনটা যদি একটু খোলেন আমরা হয়তো শুনতে পাবো। আমার এখন জি জি এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি প্লিজ। আচ্ছা, গোলাম মর্তুজা সাহেব যেসব কথা বললেন সেসব নেহায়েত কাগজে সুন্দর সুন্দর কথা, ইমপ্লিমেন্টেশন করা অনেক কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে উনি নির্বাচন কমিশনকে দুর্নীতির দায়ে অভিযুক্ত বলে ফেলছেন। অভিযুক্ত আর অভিযোগ করা এক জিনিস না, এই জিনিসটা উনি বুঝেন না। উনি হয় জেনে শুনে এটা এড়িয়ে গেছেন, নাহলে তাকে অভিযুক্ত করে ফেলেছেন উনার বিচার আদালত থেকে। সেই জন্য এই নির্বাচন কমিশনকে উনি একবারে তোরাই কেয়ার করছেন। বিষয়টা হচ্ছে আমি যেটা বলছি যে এই নির্বাচন কমিশন অনেকগুলো তাদের ত্রুটি বিচ্ছে, এই নির্বাচন কমিশন না সব নির্বাচন কমিশনের, সব একবার আবু হায়নার থেকে সব নির্বাচন কমিশনের, স্থানীয় সরকার নির্বাচনে যদি বলেন তাহলে আমরা উনি যে কথাগুলো বলছেন গোলাম মর্তুজা তার মতো করে একটা নির্বাচন বাংলাদেশে হয় নাই। আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে এই নির্বাচন যথেষ্ট নিরপেক্ষ আমি বলতে পারবো না, কিন্তু সর্বশেষ যে নির্বাচনটা হলো এটা অনেকটা অংশগ্রহণমূলক হয়েছে। তার কারণ হচ্ছে 61.90% বা 62% ভোটারের উপস্থিতি ছিল। জি, গুণযোগ হয়েছে 60টি পৌরসভার মধ্যে
তিনটি পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে। বেসিক্যালি নির্বাচনের সহিংসতা প্রভাব প্রতিপত্তি এগুলো হয় কাউন্সিলর লেভেলে, ইউপি নির্বাচন আমরা দেখছি মেম্বার লেভেলে। আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে বাস করে কেমন নির্বাচন চাইবো, কেমন নির্বাচন আমরা চাইবো, ভালো নির্বাচন, কিন্তু কতটুকু হলে আমরা ফেয়ার বললো, কতটুকু হলে আমরা ফেয়ার বলবো না, সেটা আমাদের একটা চিন্তা করতে হবে। আমি মনে করি এই নির্বাচনের সহিংসতার পরিমাণ এটা খুব বেশি না, কিন্তু সরকার যদি আর একটু তৎপর হয় সেটা আরো নিচে নামিয়ে আনতে পারবে। সরকারের আরো এখানে ভূমিকা আছে, কারণ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা তাদের হাতে থাকলো, তারা মূলত আইন শৃঙ্খলা সেইভাবে দেখভাল করতে পারে না, তাদের নির্ভর করতে হয় সরকারের উপরে। সরকার মুখে বলছে যে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটাও সত্য যে সহায়তা সেইভাবে নির্বাচন কমিশন বা লোকাল লোকাল যারা এই নির্বাচন তদারকি করে সেইভাবে পাচ্ছেন না। ধরেন যে নির্বাচনের আগের দিন প্রচার প্রচারণা বন্ধের ব্যাপারে আমি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই, যেটি বলছিলেন যে ব্যবস্থা মানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, একই সঙ্গে যেসব জায়গায় সহিংসতা হচ্ছে, নির্বাচনের বিভিন্ন জায়গায় যেসব অভিযোগ আসছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা, একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জায়গায় যে ব্যবস্থা নেওয়ার জায়গা, সেই কাজগুলো নির্বাচন কমিশন কতটা করতে পারছে? উদাহরণ একটা দিতে চাই, সিরাজগঞ্জে যে কাউন্সিলর খুন হলেন নির্বাচনে জয়ী হওয়ার পরপর, সেই কাউন্সিলর হত্যার মূল আসামি এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি, একটু এই জায়গায় যদি আলোকপাত করেন। গ্রেপ্তার হয়নি এবং এটা খুবই উদ্বেগজনক আমি মনে করি, কিন্তু স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন থেকে আশ্বস্ত করা হচ্ছে, সরকারের দলের মন্ত্রীরা বলছেন তারা খুনিদেরকে শনাক্ত করে তারা গ্রেপ্তার করবেন। আমি মনে করি এই যে এই সিরাজগঞ্জ না, শুধু সিরাজগঞ্জের বাইরেও লোকালি আওয়াম এইবার কি গন্ডগোলগুলো কোথায় হচ্ছে, সন্ত্রাসগুলো কোথায় হচ্ছে, আওয়ামী লীগের প্রার্থী ভার্সেস এখানে তো সুনির্দিষ্ট আসামি করা হয়েছে, সেই মূল আসামি গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত, গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, মূল আসামি গ্রেপ্তার হয়নি, এবং আজকে দেখলাম আমি টেলিভিশন সূত্রে যেই খবরগুলো আমরা জানি সেটাতে বলা হচ্ছে তারা শিগগিরই গ্রেপ্তার করতে পারবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি নজরটা দিতে হবে ওই দিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থী লোকালি। সত্য কথা হচ্ছে যারা ক্ষমতাসীন থাকে তাদের একটা প্রভাব প্রতিপত্তি থাকে, যিনি বিদ্রোহী তারও যেহেতু আওয়ামী লীগের সাইনবোর্ড তার গায়ে কম বেশি আছে, তারও একটা প্রভাব থাকে। এখানে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেকটা কি বলা যায় তাদেরকে সমীহ করে ভোটটা করতে হয়, এটা সত্য। এখানে যখন বিএনপি ছিল তখন এই অবস্থা ছিল, যখন জাতীয় পার্টি ছিল একই অবস্থা ছিল, খুনোখুনির পরিমাণ জাতীয় পার্টির সময় আরো অনেক বেশি ছিল লোকাল ইলেকশন গুলোতে। যাক, আমি সেদিকে বলছি না, চট্টগ্রামে দেখেন যে কয়টা সহিংসতার ঘটনা প্রত্যেকটা কিন্তু আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে বিএনপি হয়নি। আমার মনে হয় স্থানীয় প্রশাসনকে এই জায়গা একবারে জিরো টলারেন্স তাদের চিন্তা ভাবনা এরকম থাকতে হবে, এবং বিশেষ করে পুলিশ আর নির্বাচন কমিশন তো এখানে ভূমিকা রাখবে, পোস্টার বলেন, অন্যান্য কাজ বলেন, অ্যাক্টিভিটিস বলেন, তাৎক্ষণিক সাজা দেওয়ার ব্যবস্থা থাকবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার রোক রাখা হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যাদেরকে নির্বাচন কমিশন ওই সব জায়গায় পাঠাচ্ছে তাদের অ্যাক্টিভিটিস আরো দৃশ্যমান হবে, এটা আমরা আশা করি। জি, অনেক ধন্যবাদ আসতে চাই হারুন রশিদ। আপনাকে হারুন রশিদ, আমি একটু চট্টগ্রাম নির্বাচন নিয়েই জানতে চাই, আসলে যেরকম পরিবেশ আপনি দেখছেন, সহিংসতা হচ্ছে, নিহতের ঘটনা ঘটেছে এরই মধ্যে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে নিরাপত্তা বাড়িয়েছে, তল্লাশি আগের চেয়ে বেড়েছে, বলা হচ্ছে কোনো রকম ছাড় দেওয়া হবে না, এখন পর্যন্ত যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, নির্বাচন নিয়ে কি ধরনের, এই পরিবেশে কেমন নির্বাচন হতে যাচ্ছে বলে মনে হয়? আমার সন্তুষ্টি, ধন্যবাদ আপনাকে, আর অসন্তুষ্টিতে কি আসে যায়, কিন্তু কুদুজের কথা দিয়েই শুরু করি। কুদুজ বলছে যে সহিংসতা গুলো যেখানে হচ্ছে সেগুলো আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির সাথে হচ্ছে না। এবং আপনি যদি এই চট্টগ্রামের সাথে শুধুমাত্র আপনি বসুরহাটটা মিলান, সেখানে বাজার গরম করেছেন আওয়ামী লীগের প্রার্থী, এবং তিনি তো জাতীয় লিডারে পরিণত হচ্ছেন, তার সত্য বচন বা সত্য ভাষণ যা আপনি বলেন না কেন। তো এখন বিষয়টা কি দাঁড়ালো, মানে এখন তাহলে আওয়ামী লীগ কি এখন নিজেদের ভেতর থেকে বিরোধী দল সৃষ্টি করতে হচ্ছে, মানে তাহলে আসলে বিএনপি বা অন্য দলের ওই রকম ক্ষমতা সক্ষমতা বা অস্তিত্ব নাই? আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ কখন হবে, যখন আওয়ামী লীগের প্রার্থীরা নিশ্চিত হবে যে আওয়ামী লীগের প্রতীক পাওয়াই মানে জয় সুনিশ্চিত, সেই জায়গাটায় যখন হবে যে পায়নি সে তখন বিদ্রোহী প্রার্থী হবে। কেন বিদ্রোহী প্রার্থী হবে, এর যুক্তি রয়েছে। বিদ্রোহী প্রার্থী হওয়া মানে হচ্ছে ওই লোক যে বিদ্রোহী হচ্ছে ওই এলাকা থেকে তা কিন্তু নয়, আওয়ামী লীগের ইন্টারনাল তো পলিটিক্স আছে, সুতরাং তাকে কেউ না কেউ উপর থেকে আবার সমর্থন দিচ্ছে।
অর্থাৎ আওয়ামী লীগ যখন বিদ্রোহী প্রার্থী হচ্ছে তখন ওখানে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ এই দৌড়ে তারা মনে করছে যে আমরা দুজনই যেহেতু আওয়ামী লীগ এখানে বোধহয় ভোটটা নিরপেক্ষ হবে। আপনি খেয়াল করেন আমার কথার ভিতরে আমি বোধহয় শব্দটা বুঝছি, অর্থাৎ ভোটের ব্যাপারে আশঙ্কা কিন্তু রয়েছে। আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানে বিজয় সুনিশ্চিত, এক ধরনের মেবি ব্যাপক গণসমর্থনের কারণে এরকম হয়, বিজয় সুনিশ্চিত। আর যিনি পাচ্ছেন না তার কাছে মনে হচ্ছে মাছটা ফসকে গেল। সুতরাং আমি যেহেতু আওয়ামী লীগের লোক আমি যদি দাঁড়িয়ে যাই এবং এই যে বিদ্রোহী প্রার্থীদের ভিতরে লোকালি হারুন রশিদ, এই যে আপনি বলছেন যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের প্রার্থী হওয়া মানে বিজয় সুনিশ্চিত, এইটা ভোটের আগে আসলে কিভাবে বোঝা সম্ভব? মানে কোন কোন মাপকাঠি এখানে কাজ করছে বলে মনে হয়, যারা দাঁড়াচ্ছেন কিংবা যারা আওয়ামী লীগ করেন তারা এই ধারণাটা মানে কিভাবে পাচ্ছেন? আসলে এই ধারণাটা কিভাবে পাচ্ছেন আপনি আমাকে একটা কঠিন প্রশ্ন করলেন। আপনি ধারণা পান না, এখন আপনি তো উপস্থাপক, আপনাকে আমি প্রত্যেক প্রশ্ন করব। আপনি প্রথম ধাপের নির্বাচনে কি হয়েছে, বিএনপি কোথায় দুটো আসন পেয়েছে 24টার ভিতরে মানে মেয়র, আর হচ্ছে স্বতন্ত্র পেয়েছে তিনটা, আওয়ামী লীগ পেয়েছে বাকিগুলো একটি আসন, বোধ হয় ওই দিন মারা গিয়েছিলেন প্রার্থী এই কারণে শেষ পর্যায়ে স্থগিত হয়ে যায়। তাহলে যদি 24টার মধ্যে দুইটা পায় তাহলে কি বিএনপি রয়েছে? বিএনপি কে তো তাহলে ভোট দেয় না কেউ, সেই হিসেবে ধরে নিতে হবে বিএনপি কে কেউ ভোট দেয় না। সুতরাং বিএনপির এই ধানের শীষ নিয়ে তো হবে না, নৌকা প্রতীক পেলে, সুতরাং আমি তো ইতিহাস দেখাই সে আপনাকে সেইভাবে, নৌকা প্রতীক পেলে বিজয় সুনিশ্চিত তিনি তারা মনে করছেন। তো যিনি পাননি নৌকা প্রতীক তার তো বিজয় ফসকে গেল, তো তিনি কেন সংঘাত করবেন না? এবং এই সংঘাত কিন্তু আরো বাড়বে ভবিষ্যতে, এবং চট্টগ্রামে আমি মনে করি আরো বড় আকারে সংঘাত হবে। কারণ এখন তো আর বিএনপি না ফ্যাক্টর, জাতীয় পার্টি ফ্যাক্টর না, জামাতের স্বতন্ত্র ফ্যাক্টর না, আমি বলছি যে জামাত স্বতন্ত্র বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ। কারণ কে কার জয় কেড়ে নেবে, আওয়ামী লীগের জয় তো অন্যদের কেড়ে নেওয়া এত কঠিন এত সহজ নয়, সুতরাং আওয়ামী লীগ আওয়ামী লীগের জয় কেড়ে নেবে, সংঘাত কেন হবে না? এখন এই যে সংঘাত আমি তুষ্ট কিনা, আমি তুষ্ট অসন্তুষ্টতে কিছু হবে? আমি যদি বলি যে আমি নির্বাচনের এই প্রক্রিয়ায় সন্তুষ্ট নই তাতে কি হবে? ধরেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ, আওয়ামী লীগের একজন বিজয় হবে আর একজন বলছে আমি কেন বিজয়ী হব না। আপনার কি মনে হয় না যে অনেকে অনাকাঙ্ক্ষিত ভাবে অস্বাভাবিক ভাবে মানে 2018 সালের 30শে ডিসেম্বর যারা চিন্তাই করতে পারেনি তারাও বিপুল ভোটে জিতে গেছেন? সুতরাং জয়ের ধারা তো অব্যাহত আছে, অব্যাহত ধারায় কে হারতে চাইবে আওয়ামী লীগের প্রার্থী? বিএনপি তো নস্যি। তাহলে আসলে মানে দলের নিয়ন্ত্রণ কতটা আছে এই যে তৃণমূল পর্যায়ে? মানে আমি চট্টগ্রামের কথা বলতে চাই, কারণ হচ্ছে যে আপনার বিদ্রোহী প্রার্থী একটা বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার নির্বাচনে, সব ক্ষেত্রে হচ্ছে বিগত নির্বাচনগুলোতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগ কিন্তু অনেক ক্ষেত্রেই পেরেছে, কিন্তু এবারে নির্বাচনে দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থী বড় চ্যালেঞ্জ হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনে পাণ্ডে থাকছেন, সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এবং তাদের মধ্যে থেকে আসলে জয়ী বিজয়ী হচ্ছেন। 41টি ওয়ার্ডের মধ্যে 34টিতেই আওয়ামী লীগ সমর্থিত দলের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার মধ্যে 12টা ওয়ার্ডে মানে খুবই মুখোমুখি অবস্থানে দল মনোনীত প্রার্থী বিদ্রোহী পক্ষ। দলের জন্য কতটা চ্যালেঞ্জ সেটি আসলে মানে মোকাবেলা করা যাচ্ছে না, কারণ দল থেকে বহিষ্কারের ঘোষণার পরেও চ্যালেঞ্জই না। এখন দল তো আছে আমার, প্রার্থী হচ্ছে আমার একাধিক, তো সে চ্যালেঞ্জ কিসের রয়েছে? তো এখানে ধরেন আপনি খেয়াল করবেন যখন প্রয়োজন মনে করবে তখন এটা বন্ধ হয়ে যাবে, আপনি খেয়াল করেননি? আমি এখন এখানে আসি, সাইদ খোকন আর ফজলে নূর তাপস থেমে যায়নি, আমাদের আব্দুল কাদের মির্জা সাহেব কি থেমে যাননি শেষ পর্যন্ত? তিনি বলেননি যে ওবায়দুল কাদের সাহেব আমার ভাই আমাকে সহায়তা করেছে, আমি নিরপেক্ষ নির্বাচনে আমি জয়ী হয়েছি? এগুলো নির্বাচন যদি হয়, যদি আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ না থাকে তো বিএনপি কি ওখানে সংঘাত করে খুব টিকে থাকতে পারবে? সুতরাং নির্বাচনের আমেজ তো সংঘাত একটি অংশ, আপনাকে বুঝতে হবে নির্বাচন যে জমজমাট হচ্ছে দু একটি এরকম না হলে কি হবে? আপনি কি আশা করেন নাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প একটা কাজ করলো তার অভিশংসনের মুখোমুখি হতে হবে, আপনি কি সেটা বাংলাদেশে আশা করেন নাকি? খুব আমি তো দেখছি উচ্ছ্বসিত অনেকে, মার্কিন যুক্তরাষ্ট্র এরকম হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ এরকম হয়, একজন ট্রাম্প করে কিন্তু সেখানে প্রতিষ্ঠানগুলো এটা করে না, এটা হতে দেয় না। আপনি নির্বাচন কমিশন আমরা বলি যে সরকারের সহযোগিতা, এত নির্বাচন কমিশনের তো সেই সক্ষমতা নাই, কারণ হচ্ছে আমাদের সিস্টেমটাই তাই, সরকার এটা কিন্তু বিভিন্ন জায়গায়। আপনি বসুরহাটের উদাহরণ দিই, বসুরহাটের দুই প্রার্থী যারা বিএনপি এবং জামায়াতের স্বতন্ত্র প্রার্থী, নির্বাচনের ফল ঘোষণার আগে তারা কিন্তু একটি কথা আমি কথা বলেছি যে সরকার যদি চায় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমি বলি এই দেশে হতে হবে, নির্বাচন কমিশন যদি চায়
তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সরকারের ইচ্ছায় যদি সুষ্ঠু নির্বাচন নির্ভর করে তাহলে তো ডাল মেকুস কালা হয়। জি আমি একেবারেই গোলাম মোর্তজা আসতে চাই আবারও, যে অবস্থা দেখছেন চট্টগ্রাম নির্বাচন নিয়ে কি ধরনের প্রত্যাশা আপনার থাকছে, যদি এরকম সহিংস অবস্থা বিদ্রোহী প্রার্থীদের এই অবস্থা তৈরি হয় আজও আসলে আপনার এবং বিএনপি তো মাঠে আছে, আপাত দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে, মানে আওয়ামী লীগ আওয়ামী লীগই প্রতিদ্বন্দ্বিতা হবে তেমনটাই আপাতত মনে হচ্ছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন তো আসলে সবাই চায়, শান্তিপূর্ণ নির্বাচন চায়, সেটি কতটা আশা করা যায় এখনকার যে পরিবেশ চট্টগ্রামে দেখছেন? নির্বাচন কমিশন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চায়ও সেক্ষেত্রেও কি সুষ্ঠু নির্বাচন সম্ভব চট্টগ্রামে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি যে আসছি আমি আপনার প্রশ্নের জায়গায়, আপনি যে বিদ্রোহী প্রার্থীর কথা বলছেন যে আওয়ামী লীগের তিনজন চারজন পাঁচজন প্রার্থী সব জায়গাতে, এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন একটা দেশে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগ থেকে নমিনেশনটি যদি আমি পাই তাহলে আমি নিশ্চিত নির্বাচিত, নিশ্চিত নির্বাচিত, তো সেই রকম একটা অবস্থা যদি তৈরি হয়ে যায় তখন সবাই মনে করে যে আমাকেই প্রার্থী হতে হবে, প্রার্থী হওয়া মানেই আমার নির্বাচিত হয়ে যাওয়া বিদ্রোহী প্রার্থীর, এটা একটি কারণ। আরেকটি কারণ, বিদ্রোহী প্রার্থী হবার ক্ষেত্রে খুব বেশি নিরুৎসাহিত করা হয় না, কারণ এলাকায় তর্ক বিতর্ক ঝগড়া মারামারি এগুলো থাকলে বলা যায় যে নির্বাচনের একটা পরিবেশ আছে। আর আপনার এই প্রশ্নের আশে আসা যায় আফরাদ ভাই, একটা প্রশ্নের একটু একটা কথার একটু জবাব দেওয়া দরকার। এই ধরনের আলোচনায় আমি সাধারণত ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে আলোচনা করি না, কিন্তু আফরাদ ভাই যেভাবে কথা বললেন, আমাদের দুইটা শব্দের অর্থ আমাদের সবারই জানা বোঝা থাকা দরকার। একটি হচ্ছে প্রমাণিত অভিযোগ, আর একটি হলো অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত। প্রমাণিত আর অভিযুক্ত দুটি আলাদা শব্দ। এই শব্দের, এই বাংলা শব্দের অর্থ আমাদের ছোট বড় সবারই বোঝা থাকা দরকার। আমি বলেছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথমে কাগজে কলমে পত্রিকায় অভিযোগ এসেছে, টেলিভিশনে অভিযোগ এসেছে, তারপরে সমাজের নাগরিকরা চিঠি দিয়ে সুনির্দিষ্ট করে অভিযোগ করেছেন। এই যে অভিযোগগুলো এসেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমি বলেছি তারা অভিযুক্ত, তারা প্রমাণিত অপরাধী, প্রমাণিত কিছু আমি সেই জায়গাটার কথা বলি নাই। সুতরাং আমি তাদেরকে অভিযুক্ত বলতে বুঝিয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সর্বশেষ অডিট আপত্তিতেও সেই অভিযোগগুলো এসেছে যে তারা অন্যায় বা অনৈতিকভাবে অর্থ নিয়েছে। এক জায়গায় একদিন একজন 14 জায়গায় বক্তৃতা করেছেন জেলা এবং উপজেলায়, যা কাগজে কলমে বাস্তবে কোনোভাবেই সম্ভব না, কাগজে কলমে দেখি অর্থ নেওয়া হয়েছে। এই যে অভিযোগ এসেছে সেই অভিযোগের দায়ে তারা অভিযুক্ত, সেই অভিযোগটি প্রমাণ হয়ে যায়নি যে তার ভিত্তিতে তাদেরকে অপরাধী বলা হচ্ছে, আমি সেই জায়গার কথা বলছি না, এটা তদন্তের দাবি রাখে। সুতরাং আফরাদ ভাই যেভাবে আমাকে অভিযুক্ত করছেন যে আমি না বুঝে কথা বলছি, আমি যা বলি সেটা বুঝে কথা বলি। আফরাদ ভাই আমার চেয়ে বয়সে বড় সাংবাদিক, সাংবাদিকদের নেতা, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, আমি কারোর প্রতি অশ্রদ্ধা রেখে কথা বলি না, আফরাদ ভাইয়ের প্রতি অশ্রদ্ধা রেখে কথা বলছি না, কিন্তু কাউকে যখন অভিযুক্ত করবেন আফরাদ ভাই, তখন শব্দগত অর্থ বুঝে এবং তার সম্পর্কে জেনে তিনি কি বলছেন সেটা যদি করেন তাহলে তার প্রতি ন্যায্যতা দেখানো হয়, আর সেটা যদি না করেন তাহলে তার প্রতি অন্যায্যতা দেখানো হয়। এটা এই এই বিষয়টি বলাটা খুব জরুরি বলে আমি বলছি, কারণ মূল প্রসঙ্গ যেটি আসলে প্রশ্ন ছিল চট্টগ্রাম সিটি নির্বাচন, হ্যাঁ মূল প্রসঙ্গে আমি আসছি, এটাও মূল প্রসঙ্গের অংশ। জি জি, বর্তমান নির্বাচন কমিশনকে আমি বলছি তারা সুষ্ঠু নির্বাচন করতে চায় না, করার সক্ষমতা যোগ্যতা নাই। অন্য যে কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কম বেশি সবসময় ছিল, আফরাদ ভাই যা বলেছেন আমি তার সঙ্গে একমত। বর্তমান নির্বাচন কমিশন হচ্ছে ব্যতিক্রমী, ইউনিক, সেই ইউনিক হচ্ছে তাদের বিরুদ্ধে অসততার অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তো এই অভিযোগ পূর্বের কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল না। তো এই রকম একটি নির্বাচন কমিশন চট্টগ্রামের মতো এত বড় একটি সিটি কর্পোরেশনে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবে, নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে, সব দলকে সমান সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যে শক্তিমত্তার প্রমাণ দিতে হবে সেটা তারা দিবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, গণমাধ্যমে আপনারা দেখিয়েছেন, আপনারা ছবি প্রকাশ করেছেন যে গোপন কক্ষের বাইরে ব্যালট বাক্স রাখা হয়েছে, কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? আপনি নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করেন তারা কোনো ব্যবস্থা নিয়েছে?
এজেন্ট সঙ্গে করে ভোটারকে নিয়ে গিয়ে ভোট দিচ্ছে, কোনো ব্যবস্থা নিয়েছে? এখন আপনি বলতে পারেন এটাতে একটি জায়গায় হয়েছে, একটি জায়গায় হয়েছে সেটা বলার সুযোগ নেই। একটি জায়গার কথা হয়তো চিত্রে এসেছে, দুটি জায়গার কথা হয়তো টেলিভিশনে দেখিয়েছেন, দুটি জায়গার কথা হয়তো পত্রিকায় এসেছে। আমি বলছি না যে সুষ্ঠু নির্বাচন হওয়া মানেই বিএনপি সবগুলোতে বিজয়ী হয়ে যেত, আমি সেই কথা বলছি না, বিএনপি হয়তো সবগুলোতে পরাজিতই হতো। আমি বলছি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে আন্তরিকতা, দক্ষতা, যোগ্যতা, সাহস সর্বোপরি, সংবিধান তাদেরকে যে ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রের জনগণ তাদেরকে যে আর্থিক সহায়তা দিয়েছে, আর্থিক বেতন ভাতা গাড়ি বাড়ি সুযোগ সুবিধা দিয়েছে, বর্তমান নির্বাচন কমিশন তার প্রতি সুবিচার করেনি, তার প্রতি সুবিচার করছে না, সরকার সহযোগিতা করছে না, নিঃসন্দেহে সরকার সহযোগিতা করছে না, কিন্তু সেই বিষয়ে সরকারকে, সরকার যে সহযোগিতা করছে না সেটা বলার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের সঙ্গে ফাইট করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আপনি বর্তমান নির্বাচন কমিশনকে বলতে শোনেননি যে সরকার আমাকে সহযোগিতা করছে না। আপনি রাতে ভোট হলেও কারো কারো কাছে সেটা গ্রহণযোগ্য নির্বাচন, রাতে ভোট হলেও কারো কারো কাছে সেটা সঠিক নির্বাচন, রাতে ভোট হলেও নির্বাচন ১৯% টার্নওভার দেখালে সেটা কারো কাছে গ্রহণযোগ্য হতেই পারে, তার কাছে গ্রহণযোগ্য, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। নির্বাচনকে আমি অংশগ্রহণমূলক বলছি না, আমি নির্বাচনকে গ্রহণযোগ্য সুষ্ঠু বলছি না, সেটা আমি আমার চোখ দিয়ে যা দেখছি একজন সংবাদকর্মী হিসেবে, আমার সঙ্গে দেখার পার্থক্য যে কারো থাকতে পারে। জি, অনেক ধন্যবাদ কুদ্দুস আফরাদ। মানে কি বলবেন, আমি নতুন করে প্রশ্ন বলতে, আমি আসলে চট্টগ্রাম নির্বাচন নিয়ে প্রত্যাশার জায়গাটা জানতে চাই এবং আপনার মধ্য দিয়ে আমি নির্বাচনের প্রসঙ্গটা শেষ করতে চাই। কুদ্দুস আফরাদ, নিশ্চয়ই শুনছিলেন গোলাম মর্তুজা বলছিলেন নির্বাচন কমিশনের সক্ষমতা, এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশনের একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের সাহস সক্ষমতা আসলে কোনোটাই নেই বর্তমান নির্বাচন কমিশনের। চট্টগ্রাম সিটি নির্বাচন তাহলে কেমন হবে মনে হয়? সাহস সক্ষমতা নেই না, উনি বলছে যেটা সেটা হচ্ছে মূল কথা হচ্ছে নির্বাচন কমিশনের আন্তরিকতাটা, আগ্রহটা, এটা মিন করছে যে তাদের যদি আগ্রহ থাকে তাহলে সক্ষমতাও নাই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন করেছে, এটা স্থানীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে যেটা নিয়ে কথা হচ্ছে যে চিটাগাং সিটি কর্পোরেশন, আপনি যেটা প্রশ্ন করতেছেন, চিটাগাং সিটি কর্পোরেশনে এখনো প্রধান যে প্রতিদ্বন্দ্বী মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি, তাদের তরফ থেকে তেমন জোরালো বা ঝাঁঝালো কোনো অভিযোগ নেই, তারা নির্বিঘ্নে কাজ করছে। চিটাগাং সিটি কর্পোরেশন এখন পর্যন্ত যে কয়েকটা ঘটনা ঘটেছে, দু তিনটা সহিংস ঘটনা, সবগুলা কাউন্সিলরদের জন্য, মানে প্রতিদ্বন্দ্বীরা, তারা তাদের সমর্থক কর্মীরা এইসব ঘটনা ঘটাচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কমিশন, ওইটা এর আগে আমি বলেছি এখনো বলছি, যে এই যে কাউন্সিলর হোক, নন কাউন্সিলর হোক, মেয়র প্রার্থী হোক, এই জায়গায় জিরো টলারেন্স তাদের আইন শৃঙ্খলার বিষয়ে, তারা জিরো টলারেন্স নীতিতে তাদের থাকা দরকার। আর দুই, মর্তুজা ভাই যে লম্বা ব্যাখ্যা দিচ্ছেন যে কাগজে পত্রে প্রমাণিত ইত্যাদি ইত্যাদি, কে প্রমাণ করলো কে করলো না, তিনি প্রমাণিত কথা আমি বলিনি আফরাদ ভাই, আমি প্রমাণিত কথা বলি নাই, আমার কথা ভুল ভাবে নোট করবেন না, অভিযুক্ত, আপনি কোনো কিছু বলেন, আপনি বলছেন যে অভিযুক্ত, যে অভিযুক্ত এবং প্রমাণিত দুটি আলাদা শব্দ আফরাদ ভাই, এক করবেন না, দুর্নীতির দায়ে অভিযুক্ত বলছেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত, কে অভিযুক্ত করলো এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে, কে করলো অডিট, অডিট আপত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, গণমাধ্যমে প্রতিবেদন করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সুনির্দিষ্ট করে অভিযোগ আনা হয়েছে, অভিযুক্ত 14 জায়গায় একদিনে বক্তৃতা করেছে, তারা 14 জায়গায় একদিনে বক্তৃতা করেছে, বক্তৃতা করে অর্থ নিয়েছে, এই অভিযোগ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে এসেছে, এই অভিযোগে তারা অভিযুক্ত না, অভিযুক্ত করতে গেলে আপনার কোনো আদালতের কাছে যেতে হবে, এর আগে আপনার না না আদালতে অভিযুক্ত, অভিযুক্ত আদালত হবে কেন, আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি চিটাং সিটি কর্পোরেশনের ব্যাপারে এখনো নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা তারা প্রয়োগ করবে, এবং চিটাং সিটি কর্পোরেশনের মতো একটা বড় সিটি কর্পোরেশন নির্বাচন যাতে পুরোপুরি নিরপেক্ষ হয় এবং জনমতের যাতে প্রতিফলন আসে সেটাই আমরা দেখতে চাই। এখানে যেসব ঘটনা আমরা আসলে তেমনটাই আশা করতে চাই। হারুন রশিদ আসতে চাই, আমরা একটু ভ্যাকসিন প্রসঙ্গে কথা বলতে চাই। হারুন রশিদ, 25-26 জানুয়ারির মধ্যে ভারত থেকে সেরামের ভ্যাকসিন আসছে এবং তার আগে আসলে ভারতের উপহার হিসেবে 20 লাখ ভ্যাকসিন আসছে। আমি একটু জানতে চাই যে মানে বাংলাদেশে এসে সরাসরি ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেই ভালো হয় মনে হয়, নাকি তার আগে একটু ট্রায়াল হওয়া দরকার পার্শ্ব প্রতিক্রিয়া বোঝার জন্য? হারুন রশিদ,
হারুনুর রশিদ, আপনার অডিও মিউট করা, আমি শুনছি না, মেবি একটু চেক করবেন কাইন্ডলি। জি ওই সময় করে এখন তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, প্লিজ। এখন আমাদের সময় কোথায় ধরেন? এখন তো ভারতে তো ভ্যাকসিন টিকা দেওয়া শুরু হয়ে গেছে, আপনি জানেন তো সেটা নিশ্চয়ই। জি মানে মানে যথেষ্ট সফল আমরা পাচ্ছি ভ্যাকসিন, কিন্তু যেদিন ভারতে শুরু হবে সেদিন আমাদের এখানে কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এটি আমি বলবো না যে এরকম হতেই হবে, কিন্তু হয়নি। এখন ভ্যাকসিন আসলে আপনি ট্রায়ালের আর সুযোগ কোথায়? ট্রায়াল দিলে তো সময় লাগবে। আপনি যখন এই ভ্যাকসিনটা এখানে অনুমোদন দিয়েছেন আমাদের ওষুধ, প্রত্যেক দেশে আপনি জানেন তো ভ্যাকসিনটা অনুমোদন নিতে হয়। এখানে যে ওষুধ প্রশাসন আমাদের ভ্যাকসিনটি অনুমোদন দিয়েছে, যেদিন আবেদন করেছে সেদিন অনুমোদন দিয়েছে, সুতরাং ওখানে খুব ফাস্ট ট্র্যাক গেছে। এটা ভ্যাকসিন দ্রুত পাওয়ার জন্য আমাদের এখানে গিয়েছে, আমি এটা মনে করি। তো এখন আপনার ট্রায়াল দেবেন, ট্রায়াল দিলে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে কি ভ্যাকসিন দেয়া হবে না? আমার মনে হয় এখন নতুন করে আমাদের নতুন ভাবে আর চিন্তার কোনো সুযোগ নেই। এখন যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় আমার বিবেচনায় যে কোনো বিশৃঙ্খলা এড়িয়ে, যেটা সরকারও খুব গুরুত্ব দিচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার সময় যাতে যে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে কোনো অনিয়ম না হয়, সেই জায়গাটায় গুরুত্ব দেয়া হোক। আমাদের এই ভ্যাকসিন আর টেস্ট আমি বিবেচনা করি আবার ট্রায়াল দিয়ে আমাদের নতুন করে কিছু দেখার দরকার নেই, কিন্তু ম্যানেজমেন্টটা খুব শক্তভাবে দেখা উচিত। আমার এখনো আমি আশাবাদী, তবে আমার মনে হয় যেন শেষ পর্যন্ত মাঠ পর্যায়ে যখন ভ্যাকসিন দেয়া যাবে সেই ট্রায়ালটা একটা এই আসার ফাঁকে, কাল 20 তারিখে তো 20 লাখ এসে যাবে বোধ হয়, একটা কোথাও আপনার একটা ড্রাই রান যেটাকে বলে, ড্রাই রানটা হচ্ছে ভ্যাকসিন থাকবে না কিন্তু আমরা যে প্রক্রিয়াটা ডিস্ট্রিবিউট করব সেটা একটা ড্রাই রান কয়েকটা জায়গায় আসলে হয়ে যাওয়া উচিত। আমি বলছিলাম কয়েকদিন আগে ড্রাই রান ভারতে কিন্তু হয়েছে, তো আমরা কেন করছি না আমি ঠিক বুঝতে পারছি না। মানে ড্রাই রান হলে তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, দ্বিতীয় দিনে খুব অল্প সংখ্যক মানুষ আসলে মানে টিকা নিয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশে মানে এটি এড়ানোর জন্য কিংবা আসলেই আমাদের জন্য উপযোগী কিনা সেটি বোঝার জন্য আসলেই ট্রায়াল দরকার কিনা সেই জন্য আসলে জানতে চাওয়াছি। যেহেতু ভারতে ট্রায়াল হয়েছে এবং ভারত আর বাংলাদেশ যেহেতু একই রকমের আবহাওয়া একই রকমের প্রকৃতি, সুতরাং ভারতে যদি সমস্যা না হয় তাহলে বাংলাদেশের সমস্যা হবে আমি সেটা মনে করছি না, মনে করছি এটা একটা দিক। দ্বিতীয়ত কথা, এই ভ্যাকসিন আর অন্যান্য যত ভ্যাকসিন আছে এর ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যবস্থাপনা একটা সক্ষমতা আছে, কিন্তু এই ভ্যাকসিনটি সংরক্ষণ করা থেকে শুরু করে দেয়াটা অত্যন্ত স্পর্শকাতর। অবশ্যই বাংলাদেশের আগে দুটি কাজ করা দরকার ছিল। প্রথম কাজ করা দরকার ছিল বাংলাদেশের একটা ড্রাই রান করা দরকার ছিল, অর্থাৎ একটা মহড়া করা দরকার ছিল যে এটা কোন প্রক্রিয়াতে দেয়া হবে। এটা বাংলাদেশের না করা হচ্ছে প্রস্তুতির দুর্বলতা, প্রস্তুতির ঘাটতি, দূরদর্শিতার ঘাটতি, বিচক্ষণতার ঘাটতি। ভ্যাকসিন বাংলাদেশ দ্রুত পাচ্ছে, এটা বাংলাদেশের একটা সাফল্য, সরকারের একটা সাফল্য, পরিমাণে কম হলেও এটা একটা দিক। আর একটা জায়গাতে বাংলাদেশ যে জায়গাটাতে খুব বড় রকমের পিছিয়ে থাকলো, ভ্যাকসিন শরীরে কি করে? শরীরে ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি যে তৈরি করে, আর প্রাকৃতিক ভাবে যে যিনি করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন, কোভিড পজিটিভ হয়ে যিনি কোভিড নেগেটিভ হচ্ছেন, তার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আজকে পর্যন্ত যে গবেষণা, সেই গবেষণায় প্রমাণিত যে প্রাকৃতিক ভাবে যদি কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে সেই অ্যান্টিবডির মেয়াদ কমপক্ষে 5 থেকে 6 মাস, অর্থাৎ এই 5 মাস বা 6 মাস তার ভাইরাস ভ্যাকসিন নেয়ার দরকার নাই। যেহেতু ভ্যাকসিনের পরিমাণ কম এবং অতি মূল্যবান, সেই কারণে বাংলাদেশে অতি জরুরি ছিল অ্যান্টিবডি টেস্ট করা। অ্যান্টিবডি টেস্ট যদি আমরা করতে পারতাম তাহলে এই যে অল্প সংখ্যক ভ্যাকসিন যাদের দরকার নেই তাদের পরিবর্তে আমরা যাদের দরকার আছে তাদেরকে দিতে পারতাম। এখন প্রশ্ন আসে অ্যান্টিবডি টেস্টটা কিভাবে হবে? 17 কোটি মানুষকে অ্যান্টিবডি টেস্ট করা সম্ভব? সম্ভব না। কিভাবে করা যায়? মানে ইংল্যান্ড যেমন করেছে, ইংল্যান্ড প্রথমে তাদের স্বাস্থ্যকর্মীদের অ্যান্টিবডি টেস্ট করেছে। অ্যান্টিবডি টেস্ট করে যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের শরীরে তারা অ্যান্টিবডি পেয়েছে তাদেরকে তারা এখন ভ্যাকসিন দিচ্ছে না, তার বাইরে অন্যদেরকে তারা এখন ভ্যাকসিন দিচ্ছে। তো বাংলাদেশের সামনে বিশাল বড় সুযোগ ছিল। বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর বিজন কুমার শীলরা যে অ্যান্টিবডি টেস্ট কিট উদ্ভাবন করেছিল, বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রায়াল অনুযায়ী
তাদের ট্রায়াল অনুযায়ী, বঙ্গবন্ধুর ট্রায়াল অনুযায়ী তাদের সফলতা ছিল 70%। আপনারা জানেন যে আরটিপিসিআর টেস্টের রেজাল্টেও সঠিক আছে 70%, 30% সঠিক নাও আসতে পারে। অর্থাৎ এই বঙ্গবন্ধুর যে ট্রায়াল, সেই ট্রায়ালের সূত্র অনুযায়ীও আমরা যদি ওই কিটটির অনুমোদন দিতাম তাহলে আমরা অ্যান্টিবডি টেস্ট অতি দ্রুত বাংলাদেশের বড় সংখ্যক একটা মানুষের মধ্যে করতে পারি। আমরা আমরা করতে পারলে যেটা হতো একেবারে শেষ পর্যায়ে গেলাম, মর্তুজা আমরা একটু কুদ্দুস আফরাদের বক্তব্য নিয়ে শেষ করতে চাই। কুদ্দুস আফরাদ, ভ্যাকসিন আসছে, খুবই সুখবর, ব্যবস্থাপনা কেমন আশা করেন? আসলে ব্যবস্থাপনা এখনো যেটা বললেন গোলাম মর্তুজা সাহেব, আমি তার সাথে একমত, একটা মক ট্রায়াল দরকার ছিল বিমানবন্দর থেকে কেন্দ্রীয়, সময় আছে মনে হয় এখন, এই যে আর আমরা তো এখনো 25-26 তারিখে সংরক্ষণের মতো জায়গা মন্ত্রী বলছেন আছে, আদৌ আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের যে ট্রায়াল গুলো দরকার ছিল, মহড়া দরকার ছিল, মহড়া হলে অনেক ভালো হতো। দুই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া যদি কারোর মধ্যে দেখা দেয়, কারো শরীরে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া কিন্তু অনেকের মধ্যে দেখা দিয়েছে, যদি দেখা দেয় সেটা কি উপায়ের তাড়াতাড়ি অ্যাটেনশন করবে, কিভাবে দেখবে, সেগুলোর একটা প্রস্তুতি দরকার ছিল। আমি মনে করি একটা মহড়া ছাড়া যেইভাবে ভ্যাকসিনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, 26 তারিখ থেকে হয়তো অ্যাপে নিবন্ধন শুরু হয়ে যাবে, খুব একটা সুখকর ইয়ে হবে আমার মনে হয় না। আমার মনে হয় প্রথমে একটা বড় ধাক্কা খাবে, কারণ অতীতে আমরা দেখছি আমাদের প্রস্তুতি যতটা আমাদের এইসব দপ্তর থেকে বলা হয় তার কাছাকাছি প্রস্তুতি থাকে না। আমি আশা করব, আমরা আশা করতে চাই আসলে এবার অন্তত ভ্যাকসিনের জায়গাটা খুব ভালো ব্যবস্থাপনা থাকবে, প্রস্তুতি থাকবে, এবং যতটুকু সময় আছে এর মধ্যে নিশ্চয়ই আমরা ভালো কিছু দেখতে চাই। কুদ্দুস আফরাদ, গোলাম মর্তুজা, হারুন রশিদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজরুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।